দর্শক স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে একজন উপবৃত্তির আবেদনকারী সম্পূর্ণ তথ্য দিয়ে এবং নির্ভুল তথ্য দিয়ে তার উপবৃত্তি পেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো শুরু করছি এই আগেই বলে নিচ্ছি যে উপবৃত্তির এই ফর্মটি নতুন এবং নতুন এই ফর্মটি চার পেজের একটি ফর্ম আপনাকে চারটি পেজেই একেবারে যথাযথভাবে পূরণ করতে হবে তো আমি আপনাদের সুবিধার জন্য এক পেজ এক পেজ করে আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রত্যেকটা তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখুন উপরে লেখা আছে ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্যের ঘরে প্রথম যে ঘরটা সেটা হচ্ছে শিক্ষার্থীর নাম এখানে আপনি শিক্ষার্থীর নাম বাংলা লিখবেন এরপর আপনার শিক্ষার্থীর নাম ইংরেজি সেখানে শিক্ষার্থীর নাম ইংরেজি লিখবেন তো ইংরেজি লেখার সময় অবশ্যই সবগুলো যাতে ক্যাপিটাল লেটারে থাকে সেই বিষয়গুলো খেয়াল করবেন পিতার এনআইডি পিতার এনআইডি এখানে নিচে দেখুন দেখা আছে দশ অথবা সতেরো ডিজিট তা আপনি চেষ্টা করবেন স্মার্ট কার্ড যদি হয় তাহলে দশ ডিজিটের হবে এবং যদি স্মার্ট কার্ডগুলো না হয় তাহলে আগের কার্ডগুলো হয়ে থাকে তাহলে সেখানে তেরো ডিজিট থাকতে পারে যাদের তেরো ডিজিট আছে তারা তাদের জন্মশালটা আগে বসিয়ে এরপর নাম্বারটা লিখলে তেরো ডিজিট সতেরো ডিজিট পূর্ণ হয়ে যাবে এরপর আপনার পিতার দেখুন লেখা আছে এখানে পিতার জন্ম তারিখ অবশ্যই আপনার এনআইডি কার্ড থেকে পিতার জন্ম তারিখটা আপনি এখানে লিখে দেবেন এরপর পিতার নাম বাংলায় লিখবেন এরপর পিতার নাম ইংরেজিতে লিখবেন যেখানে ইংরেজির কথা বলবে সেখানে অবশ্যই সেগুলো ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবেন মাতার নাম মাতার এনআইডি মাতার এনআইডিগুলিতে আমি এখানে দশ ডিজিট ব্যবহার করেছি আপনি ইচ্ছা করলে এখানে দশ ডিজিট বা সতেরো ডিজিটের যে কোনো সংখ্যা ব্যবহার করতে পারেন মাতার মাতার জন্ম তারিখ আপনি এখানে মাতার জন্ম তারিখ ঠিক এনআইডি কার্ড দিকে এখানে লিখে দিবেন মাতার নাম আপনি এখানে লিখবেন বাংলায় আবার মাতার নাম এখানে লিখবেন ইংরেজিতে এরপর শিক্ষার্থীর সনদ নাম্বার শিক্ষার্থীর সনদ নাম্বারটা অবশ্যই সতেরো ডিজিটের হবে অনলাইন করা থাকলে সেক্ষেত্রে আপনি শিক্ষার্থীর সনদ নাম্বারটা এখানে লিখে দিবেন এবং শিক্ষার্থীর জন্ম তারিখটা এখানে লিখে দিবেন এরপর আমরা এখানে আসি শিক্ষার্থীর জেন্ডার শিক্ষার্থী জেন্ডার পুরুষ মহিলা তৃতীয় লিঙ্গ শিক্ষার্থী পুরুষ সেক্ষেত্রে তার শিক্ষার্থীর জেন্ডার দিবেন পুরুষ আর যদি সে ছাত্রী হয় তাহলে দিবেন মহিলা আর এছাড়া অন্যান্য লিঙ্গের থাকলে সেখানে তখন তৃতীয় লিঙ্গ ব্যবহার করবেন এরপর আপনি কি দেখুন স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানার ঘরে আপনি প্রথমে বিভাগ লিখবেন তারপর জেলা লিখবেন তারপর উপজেলা লিখবেন তারপর পৌরসভা লিখবেন যাদের পৌরসভা নেই তারা এখানে পৌরসভা লেখা দরকার না এখানে ক্রস চিহ্ন দিবেন কিন্তু ইউনিয়নের ঘরে অবশ্যই তার ইউনিয়ন নম্বরটা দিতে হবে এরপর আপনি এখানে যে ওয়ার্ড নাম্বার আছেন সে ওয়ার্ড নাম্বারটা দিবেন এরপর পোস্ট কোড নাম্বার দিবেন। এরপর ঠিকানা লিখবেন ঠিকানার ঘরে গ্রামের নাম অথবা বাসার নাম রাস্তার নম্বর এগুলো লিখতে পারেন তো এই হচ্ছে আমাদের প্রথম পেজ তাহলে প্রথম পেজের কাজটা আমরা দেখলাম এরপর আমরা দ্বিতীয় পেজে চলে যাচ্ছি দ্বিতীয় পেজের উপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে শিক্ষা সংক্রান্ত তথ্য এখানে পূর্ববর্তী শিক্ষা তথ্য আপনার এই ঘরটাতে ফিল করতে হবে বাম পাশে দিয়ে দেখুন বিভাগ তারপর জেলা তারপর উপজেলা তারপর পৌরসভা যদি পৌরসভায় পৌরসভা দেবেন পৌরসভা না হলে পৌরসভা দেওয়া দরকার নাই এরপর বোর্ডের নাম লিখবেন এরপর পূর্ববর্তী শ্রেণী লিখবেন যেহেতু সে ষষ্ঠ শ্রেণীতে আবেদন করছে তাহলে তার পূর্ববর্তী শ্রেণী হবে পঞ্চম আবার কেউ যদি নবম শ্রেণীতে আবেদন করে থাকে তাহলে তার পূর্ববর্তী শ্রেণী দেবেন অষ্টম কেউ যদি একাদশ শ্রেণীতে আবেদন করে তাহলে তার পূর্ববর্তী শ্রেণী দেবেন এসএসসি এক্ষেত্রে পূর্ববর্তী পরীক্ষার নাম দিবেন যেহেতু সে পঞ্চম শ্রেণীতে পড়ে তাহলে তাদের সমাপনী বা বার্ষিক পরীক্ষা যেটি হয়েছিল দু সালে সেটা দিবেন এরপর রেজিস্ট্রেশন নম্বরের ঘরে আমি এখানে ক্রস দিয়েছি যারা একাদশ শ্রেণীতে তাদের অবশ্যই এখানে রেজিস্ট্রেশন নম্বরটা দিতে হবে এবং ফলাফলটাও সেখানে দিতে হবে এসএসসির উত্তীর্ণ হওয়ার বছর দিবেন যেহেতু সে দুই সালে সমাপনী পরীক্ষা দিয়েছে তাহলে তার উত্তীর্ণ বছর হবে দুই হাজার এছাড়া অন্যান্য যারা পরীক্ষার্থী বিগত যে পরীক্ষা দিয়েছিলেন তাদেরও পাশের বছর বাইশে হবে প্রতিষ্ঠানের নাম লিখবেন প্রতিষ্ঠানের নাম লিখবেন পূর্ববর্তী যে প্রতিষ্ঠান থেকে সে লেখাপড়া করে আসছে সেই প্রতিষ্ঠানের নাম লিখবেন সে সে প্রাথমিক বিদ্যালয় থেকে আসছে তার নামটা আমি এখানে দিয়ে দিলাম এরপর আমরা আসি বর্তমান শিক্ষাগত তথ্য বর্তমান শিক্ষাগত যে তথ্য সেখানে অবশ্যই যেই প্রতিষ্ঠানে সে পড়ে সেই প্রতিষ্ঠানের তথ্য দিতে হবে যেমন এখানে বিভাগ চট্টগ্রাম জেলা চাঁদপুর উপজেলা ফরিদগঞ্জ পৌরসভা ফরিদগঞ্জ শ্রেণী ষষ্ঠ বিভাগ নাই শাখা ক রোল তিন এবং প্রতিষ্ঠানের নাম ফরিদগঞ্জ এয়ারপাইলার সরকারি উচ্চ বিদ্যালয় আপনি এখানে যে প্রতিষ্ঠানে পড়ে সে বর্তমানে সেই প্রতিষ্ঠানের নাম লিখবেন এবং সেই তথ্যগুলো এখানে যথাযথভাবে ফিল করবেন এরপর আমরা আসি অভিভাবকের তথ্যের ঘরে এই এই ঘরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ঘরটা অবশ্যই আপনার যে পেমেন্টের তথ্য সেই পেমেন্টের তথ্যের সাথে ম্যাচ করতে হবে নতুবা কিন্তু আপনার উপবৃত্তি নাম আসবে কিন্তু টাকাটা অনেক সময় আসে না তাহলে আমরা একটু খেয়াল করি এখানে যে অভিভাবককে তথ্য করে আমরা দেখলাম যে অভিভাবক কাকে দেবেন আপনি অভিভাবক যদি আপনি পিতাকে দেন তাহলে অবশ্যই পিতাতে চিহ্ন দেবেন যদি মাতা হয় মাতা দেবেন যদি পিতা মাতা ছাড়া অন্য কেউ হয় তাহলে তাকে অন্যান্য ঘরে চিহ্ন দেবেন তা আমি যেহেতু এখানে পিতার ঘরটা ফিল আপ করেছি তাহলে পিতার ঠিক চিহ্ন দিলাম এরপর অভিভাবকের এনআইডি নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন দশ অথবা সতেরো ডিজিটের এরপর অভিভাবকের নাম বাংলায় লিখবেন পেশা লিখবেন এরপর ইমেল যদি থাকে লিখবেন না থাকলে লেখার দরকার নেই এরপর জন্ম সনদ নাম্বার যদি থাকে দিবেন না থাকলে দেখার দরকার নেই জন্ম তারিখটা দিবেন অভিভাবকের নাম ইংরেজিতে লিখবেন এবং মোবাইল নাম্বার লিখবেন এ হচ্ছে আমাদের দ্বিতীয় পৃষ্ঠার কাজ তাহলে আমাদের প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠার কাজ শেষ এখন আমরা যাব তৃতীয় পৃষ্ঠায় তৃতীয় পৃষ্ঠার ঘরে এখানে দেখুন অভিভাবকের স্থায়ী ঠিকানা অর্থাৎ আপনি একটু আগে যে অভিভাবকের ঘরটা ফিল আপ করলেন সেখানে অভিভাবকের স্থায়ী ঠিকানা কী হবে এখানে সেখানে লিখে দিতে হবে যেমন অভিভাবকের স্থায়ী ঠিকানা আমি এখানে বিভাগ লিখলাম তারপরে জেলা লিখলাম তারপর উপজেলা লিখলাম পৌরসভা হলে পৌরসভা লিখবেন আপনি যদি পৌরসভা না হয়ে থাকেন ইউনিয়নের হন তাহলে অবশ্যই ইউনিয়ন নম্বরটা দিবেন আর এখানে ইউনিয়ন হোক আর হোক একটা ওয়ার্ড নম্বর থাকে সে ওয়ার্ড নাম্বার দিবেন পোস্ট কোড দেবেন এবং ঠিকানা গ্রামের নামটা লিখবেন বা আপনার যারা